ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই রমজান মাসের আজকে চতুর্থ জুমায় উপস্থিত হবার সুমতি প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় আমরা এতটুকুই বলতে সক্ষম যে আলহামদুলিল্লাহ। অতঃপর যার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি, এই রমজান পেয়েছি, সৌভাগ্যবান হয়েছি, যার অক্লান্ত পরিশ্রমে আমরা দীন ইসলাম পেয়েছি, সে আখির নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র কোরআনের একটি আয়াত আমি যেটা পাঠ করেছি, প্রত্যেক জুমাতে পাঠ করা হয় নামাজের মাধ্যমে, প্রথম রাকাতে এবং ঈদের নামাজেও সেটা পাঠ করা হয়, এটা নিয়ে ইনশাআল্লাহ কিছু বক্তব্য পেশ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দীন আমাদেরকে দিয়েছেন, এই দীন শব্দের অর্থ, দীন শব্দের অর্থ হচ্ছে ঋণ, দাল ইয়া নুন, আরবিতে দীন শব্দের অর্থ হচ্ছে ঋণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দীন আমাদেরকে দিয়েছেন তার নিয়ামত স্বরূপ। তো কাল কিয়ামতের দিনে তার নিয়ামতটা সম্পূর্ণ বুঝিয়ে দিতে হবে। যদি যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত ইসলামকে পেয়েছে আর তার যথারীতি সম্মান করেছে, যথারীতি ইসলামের আইন কানুনকে সে মেনে চলেছে, তাহলে সেই ব্যক্তি কিন্তু কাল কিয়ামতের দিনে সফলতা অর্জন করতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নিয়ামত, দীন ইসলাম একটি নিয়ামত, এটিকে পেয়ে সেটা অবহেলায় কাটিয়ে দেবে কাল কিয়ামতের দিনে, কিন্তু তার সৌভাগ্যবান হওয়া যাবে না, সেই ব্যক্তি দুর্ভাগ্য বান্দার অন্তর্ভুক্ত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিয়ামত স্বরূপ আমাদের দিয়েছেন, এ সম্পর্কে পবিত্র কোরআন যেটা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা মায়দা আয়াত নম্বর 3 কিছু শব্দ রয়েছে সেখানে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আজকের দিনে আমি তোমাদের জন্য দীনকে কমপ্লিট করে দিলাম, ইসলামকে কমপ্লিট করে দিলাম, আর আমার নিয়ামত তোমাদের উপরে সম্পূর্ণ করলাম। তাহলে এই দীন ইসলামটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, এখান থেকে বুঝতে পারি। আর এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে দীন ইসলাম মুকাম্মাল হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর পরিপূর্ণ যখন কিছু হয়ে যায় তার ভেতরে আর কিছু প্রবেশ করানোর উপায় নাই, একদম কমপ্লিট। তো মহানবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও দীন ইসলাম মুকাম্মাল হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই দিনের মধ্যে যেটা ছিল মহানবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবিত থাকা অবস্থায় সেটাই এখনও প্রযোজ্য, তার ভেতরে কোনো পরিবর্তন করার ক্ষমতা, অধিকার,
কোনো বান্দারি নেই, সাহাবায়ে কেরামদেরও ছিল না, তাবেঈদেরও ছিল না, তাবা তাবেঈনদেরও ছিল না, এমনকি এখনকার যারা বড় বড় মুহাদ্দিসিন কেরাম তাদেরও কোনো ক্ষমতা বা অধিকার নাই যে দীন ইসলামের মধ্যে কোনো পরিবর্তন ঘটাই। তো আজকে আমরা যেটা আলোচনা করব, চারিদিকে আমাদের একটা বিষয় আজকে আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যাকাতুল ফিত্র বা সাদাকাতুল ফিত্র, এটা আমরা কিভাবে আদায় করব। বেশ কিছু আলেম দেখা যাচ্ছে যে যারা ফতোয়া প্রদান করেছে তাদের কিতাবের মধ্যে এবং ফতোয়া প্রদান করে যাচ্ছে, সেটা হচ্ছে যে সাদাকাতুল ফিত্র টাকা দিয়ে আদায় করা যাবে, অর্থ দিয়ে আদায় করা যাবে। তো আশ্চর্যের বিষয়, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন জীবিত ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের উপরে তো দীন ইসলাম কমপ্লিট হয়েছে, মোকাম্মল হয়েছে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যে ইবাদত যেভাবে করে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতেই তিনি সেটা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনা অনুমতিতে তিনি কিছু করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ করেছেন সেটাই তিনি আদেশ করেছেন, সেটাই তিনি পালন করেছেন, সেটাই তিনি নিষেধ করেছেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা আন-নাজমের মধ্যে, ওয়া মা ইয়ানতিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলেন না, যা কিছু বলে সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি স্বরূপ, তার কাছে অবতীর্ণ হওয়ার পর তবে তিনি সেটা বলেন। তাহলে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ওয়াহি হয়েছে, তবে তিনি আল্লাহর বিধান আমাদেরকে জানিয়েছেন এবং তদনুরূপ তিনি আমল করে দেখিয়ে দিয়েছেন। তো মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে যখন নবুয়তী এলো, মক্কার জীবনে তিনি 13 বছর খুব কষ্ট ভোগ করেছেন, ইসলাম প্রচার প্রসার করেছেন, অতঃপর মক্কায় 13 বছর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নির্দেশে তিনি প্রথমে মুসলমানদেরকে, তারপরে নিজে হিজরত করে মদিনায় এলেন। মদিনায় আসার প্রথম বছরে কিন্তু রমজান ছিল না, তারপরে কি হলো, তারপরে দ্বিতীয় বছরে দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ করা হলো, আর দ্বিতীয় হিজরি থেকে নিয়ে 10ম হিজরি পর্যন্ত অর্থাৎ 9 বছর মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজান মাস পেয়েছেন, রোজা রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন, দান খরচা খয়রাত সাদকা করেছেন, ইতিকাফ করেছেন এবং শেষের দিকে তিনি ফিতরার হুকুম জারি করেছেন, ফিতরার নির্দেশ তিনি দিয়েছেন। এ সম্পর্কে অনেক হাদিস আছে ফিতরা ফরজ হওয়ার ব্যাপারে, ফিতরা ফরজ হওয়ার ব্যাপারে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে অনেক হাদিস আছে। তো বিশেষ করে আমি যে হাদিসগুলোর কথা বলবো তার মধ্যে রয়েছে সহিহ বুখারী থেকে হাদিস, সহিহ মুসলিম থেকে হাদিস, যেমন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন প্রত্যেক গোলাম, স্বাধীন পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাদাকাতুল ফিত্র হিসাবে খেজুর হোক অথবা জব হোক একশা পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং লোকজনদের ঈদের নামাজে বের হওয়ার পূর্বে তা আদায় করার নির্দেশ দিয়েছেন। বুখারী হাদিস নম্বর 1503, মুসলিম হাদিস নম্বর 984। তাহলে পরিষ্কার হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ফরজ করেছেন এবং তার নির্দেশেই সাহাবায়ে কেরামগণ এটা ঘোষণা করেছেন। এখানে একটা বর্ণনা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মক্কার গলিসমূহে ঘোষণাকারী পাঠিয়ে ঘোষণা করলেন, জেনে রাখো সাদাকায়ে ফিতরা ওয়াজিব, তিরমিজির বর্ণনা এটা, তোমাদের মধ্যে ধনবান ব্যক্তিকে আল্লাহ এর দ্বারা পবিত্র করবেন আর দরিদ্র ব্যক্তিকে আল্লাহ ফেরত দেবেন যা সে দিয়েছিল তা থেকে বেশি। আবু দাউদের বর্ণনা মিশকাত হাদিস নম্বর 1819-1820। এখন ধনবান ব্যক্তি যারা দেবে এবং দরিদ্ররা পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করবেন এর মাধ্যমে। আর এই আয়াত আমি পাঠ করেছি, সূরা আলাতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহ মান তাযাক্কা, সাফল্য অর্জন করল সেই ব্যক্তি, সফল হয়ে গেল সেই ব্যক্তি, তাযাক্কা যে ব্যক্তি যাকাতুল ফিত্র আদায় করল, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, অতঃপর তার রবের নাম স্মরণ করল। আমরা যেমন শাওয়ালের চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত তাকবীর পাঠ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয়, স্মরণ করা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অতঃপর নামাজ আদায় করল, ঈদের নামাজ পড়ল। বেশ কিছু মুফাসসিরগণ এটা ব্যাখ্যা করেছেন এই আয়াতে। তাহলে যে ব্যক্তি ফিতরা দিল সে পবিত্র হয়ে গেল। আর এর হাদিস পাওয়া যায় মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতরা দ্বারা কি করা হয়, ফিতরা দ্বারা
ফিতরা আদায় করার মাধ্যমে রোজাদারের রোজার মধ্যে যে ছোটখাটো ভুল ত্রুটি থেকে যায় সেগুলো কি হয় মিটিয়ে দেওয়া হয়। আবু দাউদের হাদিস নম্বর 1609। কারণ মানুষ মাত্রই ভুলকারী, মানুষের ভুল হবেই হবে, মানুষ মাত্র ভুলকারী, আর এর মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি করেন সেই ভুলগুলোকে সংশোধন করে দেন। অর্থাৎ রমজানের রোজা রাখা অবস্থায় যেমন আমাদের জন্য খাওয়া হালাল, যে সমস্ত বস্তু খাওয়া হালাল সেগুলো আমরা খেতে পারি না, সেগুলো আমরা পান করতে পারি না, সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিবের আগে যে সূর্য অস্ত পর্যন্ত আমাদের খাওয়া থেকে পান করা হতে বিরত থাকতে হয়। এর সঙ্গে সঙ্গে রোজা যাতে সম্পূর্ণ মোকাম্মাল হয়, পরিপূর্ণ হয়, রোজার স্বভাব যাতে মানুষ সম্পূর্ণ পেয়ে যায়। রোজা শুধু সওয়াম শব্দের অর্থ হচ্ছে, রোজা তো আসল নয়, সওয়াম, সিয়াম বা সওয়াম শব্দের অর্থ হচ্ছে নিজেকে বিরত রাখা সমস্ত রকমের পাপ, মানুষের আলোচনা করা, দুর্নাম করা, গীবত করা, কারোর সঙ্গে মারপিট করা, ঝগড়া করা, গালাগালি করা, এই সমস্ত থেকে নিজেকে বিরত রাখা, অশ্লীল ভাষা প্রয়োগ, অশ্লীল দৃশ্য দেখা হতে। তো মানুষের দ্বারা হয়তো কোনো কিছু স্বভাবজাত মানুষ ভুলও করে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন খায়র খাতাইনা তাওবাবুন, আদম সন্তান মাত্রই ভুলকারী, আর তাদের মধ্যে উত্তম ভুলকারী হচ্ছে সে যে নিজের ভুলকে স্বীকার করে বা তওবা করে। তো ভুল স্বাভাবিক, মানুষের দ্বারা ভুল স্বাভাবিক। তো এই যে ভুলগুলো ঘটে যায় রোজার রোজাদার যদি সেই ফিতরাটা আদায় করে তাহলে তার ওই ভুলগুলোকে সংশোধন করা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতটাকে কবুল করে নেন বা গ্রহণ করে নেন। তাহলে ফিতরা আদায় করতে হবে যেমনটি কোরআনের আয়াতে বলা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফিতরার মাধ্যমে ভুল ত্রুটি দূর হয়ে বান্দা রোজাদার সফলতা অর্জন করে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করবে, তারপর ঈদের নামাজ আদায় করবে। তো ফিতরা আদায় করতে হবে ঈদের আগে। এখন ফিতরা কি দিয়ে আদায় করতে হবে, যেমনটি হাদিসে বলা হলো যে একশা দিতে হবে। এখন একশা কি দেওয়া যাবে, আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদুল ফিতরের দিনে একশা খাদ্য দান করতাম, সামে তাম বলা হয়েছে, একশা খাদ্য দ্রব্য দান করতাম আমরা। এটা রয়েছে বুখারী হাদিস নম্বর 1510। তারপরে আরও রয়েছে ফিতরা কি দিয়ে আদায় করতেন তারা, খাদ্যদ্রব্য কী কী ছিল তখন তাদের, এ সম্পর্কে অবশ্য রয়েছে আরও একটি হাদিস ওই 1510-এর মধ্যে। আবু সাঈদ রাজিয়াল্লাহু তাআলা বলেন, আমরা ঈদের দিনে আল্লাহ রসুলের সময় একশা খাদ্য আদায় করতাম, আর তখন আমাদের খাদ্য ছিল, তখন আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ, পনির ও খেজুর। বুখারী হাদিস নম্বর 1510। তাহলে আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা একশা খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করতাম, তখন আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ, পনির ও খেজুর। তাহলে যখনই যাদের খাদ্য মুসলিমরা ফিতরা যখন আদায় করবে, তাদের ফিতরা যখনই আদায় করবে, তাদের যখন যেটা খাদ্য হবে সেই খাদ্য দিয়ে তারা ফিতরা আদায় করবে, এই হাদিস দ্বারা পরিষ্কার প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা কি খাই দেখতে হবে, তখনের মানুষের খাদ্য ছিল তারা মানে খেজুর খেত, কিশমিশ খেত, পনির খেত, এগুলো খেত তারা, সেটা দিয়ে ফিতরা আদায় করতো। এখন আমাদের খাদ্য, আমরা এখানে আমাদের প্রধান খাদ্য হচ্ছে আমরা যেটা ভেত মুসলমান ভাত খাই, তো আমাদের ফিতরা আদায় করতে হবে ভাত দিয়ে, বা ভাতের মূল যেটা সেটা হচ্ছে চাওয়াল দিয়ে ভাত হয়, তো চাওয়াল দিয়ে ফিতরা আদায় করতে হবে। যারা রুটি খায় বেশি তাদের গম দিয়ে ফিতরা আদায় করতে হবে। এটাই হচ্ছে একদম ফাইনাল, কারণ মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে 9 বছর জীবিত ছিলেন, রমজান পেয়েছিলেন, ফিতরা আদায় করিয়েছেন, ফিতরা জমা করিয়েছেন, তিনি কিন্তু কোনো বছরে এমনটি বলেননি, একটাও হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কোনো সময় যে তোমরা কি করো ফিতরাতে খাদ্যদ্রব্যের পরিবর্তে তার অর্থটা দিয়ে দাও, তার মূল্যটা দিয়ে দাও, এমনকি তিনি বলেননি। অথচ তখন কিন্তু দিনার ছিল, তখন কিন্তু মোহর ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আর জাকাত তিনি অর্থ দিয়ে নিয়েছেন, মোহর দিয়ে নিয়েছেন, দিনার দিয়ে নিয়েছেন, আর ফিতরা তিনি খাদ্য দিয়ে দিয়েছেন আর খাদ্য গ্রহণ করেছেন। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত এটাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এমনকি সাহাবায়ে কেরামদেরও আমল এটাই ছিল। এখন একটা বই আছে যেটার নাম হচ্ছে সিয়ামুর রমজান, আমাদের শ্রদ্ধেয় হাফেজ সাহেব লিখেছেন, শায়খ আইনুল বারী সাহেব, সিয়ামুর রমজান। বইটার প্রথম প্রকাশ আমার কাছে রয়েছে, আমি কিছুক্ষণ আগে দেখে এলাম, তার মধ্যে রয়েছে যেটা 102 পৃষ্ঠাতে রয়েছে সিয়াম রমজানের
যে ওমর ফারুক তিনি কি করতেন ফিতরাতে, মানে সাদকাতে, ফিতরাতে লেখা নেই ওখানে সাদকাতে, সাদকার পরিবর্তে কি করতেন অর্থ গ্রহণ করতেন, সেখানে কিন্তু স্পষ্ট লেখা নেই যে কোন সাদকা। সাদকা অনেক কিছু হতে পারে, যেমন মানুষ কি করে, মানুষের উপরে আপদ বিপদ বালা মুসিবত আসে যখন, তখন মানুষের একটা ধারণা হয় যে আল্লাহর রাহে যদি আমি সাদকা করি তাহলে আমি হয়তো এই বিপদ থেকে মুক্তি পাবো। তা অধিকাংশ কি করে, গরু ছাগল ভেড়া কি করে আল্লাহর রাহে তারা কি করে সাদকা করে। আর সাদকার মাল হচ্ছে ভক্ষণের অধিকারী একমাত্র গরিব ও মিসকিন। তো কেউ কেউ আবার কি করে, দেখা যায় যে এই ছাগলটা না দিয়ে ছাগলের যত দাম হবে বা ছাগলের গোশের যত দাম হবে ওই গোশের পরিমাণ টাকা বা গোশ কিনে তারা কি করে কোথা থেকে গোশ কিনে মাদ্রাসায় এতিমখানায় দিয়ে দেয়। তো এটা আছে ওখানে লিখিত নাকি ফিতরার পরিবর্তে তিনি টাকা নিতেন, এটা কিন্তু স্পষ্ট লেখা নেই। তারপরে আরও কিন্তু ওখানে রয়েছে ওমর ফারুকের কথা রয়েছে, অর্থাৎ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছেন দ্বিতীয় খলিফাকে, কিন্তু ওটা মিথ্যা লেখা আছে ওখানে, ওখানে ভুল লেখা আছে। জানি না যে তিনি হাফেজে কি করে ওখানে লিখেছেন যে ওমর ফারুকের কথা, ওখানে হবে ওমর বিন আব্দুল আজিজ, ওমর ফারুক নয়, ওমর বিন আব্দুল আজিজ কি করতেন সৎকার পরিবর্তে তিনি অর্থ গ্রহণ করতেন, এটা কোন সৎকার সেখানে কিন্তু স্পষ্ট নাই। তাহলে পরিষ্কার হলো যে ফিতরা তিনি ফিতরার পরিবর্তে অর্থ নিয়েছেন নাকি সাধারণ সৎকার পরিবর্তে অর্থ নিয়েছেন, এটা যখন পরিষ্কার নয়। তারপরে বলা হচ্ছে যে তিনি যখন নিয়েছেন আমরা নিতে পারি, অথচ ওমর বিন আব্দুল আজিজ সাহাবা ছিলেন না, তিনি তাবেঈ ছিলেন। আর কোনো সাহাবা থেকে এটা বর্ণিত নয় যে তারা, কোনো সাহাবার আমল দ্বারা এটা প্রমাণিত নয় যে তারা কি করেছেন কোনো দিন ফিতরাতে খাদ্যের পরিবর্তে অর্থ দিয়েছেন বা অর্থ নিয়েছেন বা অর্থ নেওয়ার তারা আদেশ দিয়েছেন, অর্থ নেওয়ার কথা বলেছেন, এটা কারোর দ্বারা প্রমাণিত নয়। তাহলে পরিষ্কার হয়ে গেল যে ওটা ভুল লেখা আছে, এক তো ওমর ফারুকের নাম দেওয়া হয়েছে অথচ ওটা হবে ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ আলাই, যিনি 98 হিজরিতে খলিফা হয়েছিলেন, খলিফা হয়েছিলেন যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু কাজ করিয়েছিলেন। তারপরে হাবিব সাহেবের ওই বইয়েতে তার আগে কিন্তু লেখা আছে, আবার তার আগে লেখা আছে যেটা আপনাদের মসজিদের দেওয়ালে আমার লিখিত আমাদের দ্বারা তৈরিকৃত রমজানের যে তালিকা রয়েছে সেখানে লেখা রয়েছে, দেখুন আল মগনি 3 খণ্ড 65 পৃষ্ঠা। হাবিব সাহেব মানে ওখানেই লিখেছেন, প্রচলিত 4 মাজহাবের সম্মানীয় 4 ইমামগণের মধ্যে ইমাম শাফি, ইমাম মালিক ও ইমাম আহমদ ইবনে হাম্বালের এই 3 ইমামের মতে ফিতরাতে খাদ্যের পরিবর্তে তার মূল্য দেওয়া নাজায়েজ বা হারাম বা অবৈধ, কেবল ইমাম আবু হানিফার মতে বৈধ। আল মগনি 3 খণ্ড 65 পৃষ্ঠা। তাহলে দেখা যাচ্ছে যে প্রচলিত 4টি মাঝহাব, যেমন হানাফি শাফি মালিক হাম্বলি, তো এই 4টি মাঝহাবের ইমামগণের মধ্যে 3টি মাঝহাবের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, এনারা 3 জনই ফতোয়া দিয়েছেন যে ফিতরাতে খাদ্যের পরিবর্তে তার অর্থ প্রদান করা হচ্ছে নাজায়েজ বা অবৈধ বা হারাম। একমাত্র ইমাম আবু হানিফার মতে হচ্ছে সেটা বৈধ। তাহলে আমরা প্রশ্ন করতেই পারি, তাহলে যে আমাদেরকে এতদিন ধরে হানাফি মানিয়ে রাখা হয়েছে, যেহেতু আবু হানিফার অনুসরণ করে আমরা এতদিন পর্যন্ত হাবিব সাহেবের নির্দেশে আমরা কি করছি ফিতরাতে খাদ্যের পরিবর্তে অর্থ দিয়ে আসছি, তার মূল্য দিয়ে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করবেন কি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এর প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না, বেকার করে দিও না। তাহলে পরিষ্কার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য ব্যতীত, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ব্যতীত কোনো আমল কবুল হবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এটা যেটা আমি আয়াত পাঠ করলাম, এটা হচ্ছে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 47, সূরা নম্বর 47 আয়াত নম্বর 33। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা সূরা নম্বর 5 আয়াত নম্বর 115 মধ্যে বলেন, আমা ইউশাকিকু রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি'উ গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সা'আত মাসীরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্পষ্ট বিধান অবতীর্ণ করার পরে যারা রসুলের বিরুদ্ধাচরণ করে এবং যারা মুমিনদের বিরুদ্ধাচরণ করে অন্য পথে চলে তাদেরকে আমি সেই পথেই চালিয়ে দিই এবং তারা ধীরে ধীরে জাহান্নামের দিকে অগ্রসর হয়।
তাহলে এই আয়াত অবতীর্ণ হয়েছিল কাদের উপরে? মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত অবতীর্ণ হয়েছিল। আর তখন মুমিন বলতে সাহাবায়ে কেরামগণ ছিলেন। তাহলে আল্লাহ রসুলের বিধানকে যারা অস্বীকার করবে, সাহাবায়ে কেরামদের বিধানকে যারা অস্বীকার করবে, অস্বীকার করে নিজেদের মত গড়ে নিজেদের পথ গড়ে অন্য পথে চলবে, অন্য মতে চলবে, বিধানকে পরিবর্তন করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা পথ ভ্রষ্টদের দিকে এগিয়ে যায়, আর আমি তাদেরকে সেই পথের মধ্যে চালিয়ে দিই, আর তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। নিশ্চয় জাহান্নাম হচ্ছে খুবই নিকৃষ্ট স্থান। তাহলে আমাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে যে আমাদের আমল অনুরূপ হয়ে যাচ্ছে না। তো বিষয় হচ্ছে আমাদের চিন্তা ভাবনা আজকে করতে হবে যে আমরা কি করব। ফিতরা আমাদেরকে আদায় করতে হবে। তো ফিতরা আমরা আদায় করব, ফিতরা আদায় করা অবশ্যই দরকার, কারণ ফিতরা আদায় করার মাধ্যমে রোজার মধ্যে ভুল ত্রুটিগুলো দূর হয়। এবারে আসা যাক ফিতরার মূল ব্যাপারটা কি। যে হাদিসটা আমি প্রথমে বললাম, যেটা হচ্ছে আপনার আবু দাউদের হাদিস নম্বর 1609, এই হাদিসটা রয়েছে ইবনে মাজাতে, এবং এই হাদিসটা রয়েছে দারাকুতনি হাদিস নম্বর 2067। সেখানে পরিষ্কার যে শব্দটি রয়েছে সেটা আমাদেরকে মানে খেয়াল করতে হবে, যাকাতের ক্ষেত্রে তোহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসে ওয়া তুআমাতা লিল মাসাকিন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকাতুল ফিত্র এই জন্য দিতে হবে যে অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে সওমকে পবিত্র করতে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য। তাহলে এখানে পরিষ্কার যে যাকাতুল ফিত্র আমরা এই জন্য দেবো যে সেটা দানের মাধ্যমে মিসকিনদের খাবার ব্যবস্থা হবে। কিন্তু আপনি যদি আমি যদি খাদ্যের পরিবর্তে অর্থ দান করি তাহলে কি হবে, মিসকিনদের হাতে তো যাচ্ছে না, আজকাল তো মাদ্রাসায় চলে যাচ্ছে, অথচ মাদ্রাসায় যারা পাঠ করে, মাদ্রাসায় যারা পড়াশোনা করে, সেই তালেবে ইলিমগণ কি সবাই কি গরিব আর মিসকিন নাকি? যারা শিক্ষকতা করে তারা কি সবাই গরিব মিসকিন নাকি? তাহলে মাদ্রাসায় কেন দেওয়া হবে? তারপরে হয়তো তার অর্থ যদি দেওয়া হয়, সে অর্থ দ্বারা গরিবদের খাদ্য হচ্ছে না, মিসকিনদের খাদ্য হচ্ছে না, কেউ কিনছে আপনার সেই টাকা নিয়ে, ফিতরার টাকা নিল আর নিয়ে কেউ জামা কাপড় কিনছে, কেউ সামাই লাচ্ছা কিনছে, আবার আমরা ছোট থেকে দেখেছি কেউ কেউ আবার ফিতরার টাকা নিয়ে সেটা নিয়ে আবার কি করছে, যখন তাদের অভাব ছিল তখন সেটা নিয়েছে, নিয়ে কেউ মেশিন কিনেছে, কেউ টেলিভিশন কিনেছে, কেউ রেডিও কিনেছে, এটাও আমাদের দেখা, কেউ হয়তো জুয়া খেলতে পারে। তাহলে অর্থ দান করলে এর বিপরীত পরিণাম হচ্ছে, আর খাদ্য হিসাবে মিসকিনদের খাদ্যের হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার তার রাসূলের মাধ্যমে বিধান দিয়েছেন যে ফিতরাটা এজন্য যে এর মাধ্যমে উদ্দেশ্য মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করা, যাতে ঈদের দিনেতে কোনো গরিব ও মিসকিনরা ভুখা না থেকে যায়, তাদের ঘর যেন খাবারহীনভাবে না থেকে যায়, তা তাদের যেন খাদ্যের ব্যবস্থা হয়। এটাই হচ্ছে ইসলামের বিধান, আর এটাই হচ্ছে পরিপূর্ণ বিধান। এর মধ্যে যে ব্যক্তি পরিবর্তন করার চেষ্টা করবে সে কিন্তু পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করলো যে দীন ইসলাম মোকাম্মাল হয়ে গিয়েছে। তাহলে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, যাকাতুল ফিত্রে আমাদেরকে আদায় করতে হবে, তার মান যেটা যেটা নির্দেশ সেটাকে অনুসরণ করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করার, সাহাবায়ে কিরামগণের আমল হচ্ছে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা, আমাদেরকেও সেটা পালন করতে হবে। আমরা কোনো কারোর দিকে কোনো ধ্যান দেবো না, আমাদের যে আমল এ পর্যন্ত হয়তো অনেক ব্যক্তি জানে না সেটা করে এসছে, তো সেই আমল যদি ভুলক্রমে করে এসে থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা গ্রহণকারী, নিশ্চয় তিনি আমাদেরকে ক্ষমা করবেন আশা করছি। তো যাকাতের ক্ষেত্রে আমরা যখন জেনে গেলাম যে খাদ্য দ্রব্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আদায় করিয়েছেন, সাহাবায়ে কেরামগণও খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন, আজকে যদি আপনি আজকের ইন্টারনেটের যুগ, আজকে আপনার স্যাটেলাইটের যুগ, অনলাইন ফেসবুক হোয়াটসঅ্যাপ, আপনাকে যদি আমি নম্বর দিই আমাদের পশ্চিমবাংলার মধ্যে যারা আজকে সালাফি মাদানী আলেম আছে, আপনি ধরুন আব্দুর রাকিব বুখারি মাদানী, আপনি ধরুন আব্দুল হামিদ মাদানী, আপনি ধরুন হাসানুল্লাহ মাদানী, আপনি ধরুন আরিফুল ইসলাম মাদানী, আপনি ধরতে পারেন আবদুল্লাহ সালাফি সাহেব, আপনি যাকে ফোন করবেন, যাকে ফোন লাগাবেন, মতিউর রহমান মাদানী সাহেব, এমনকি ডক্টর জাকির নায়েক পর্যন্ত, যাকে ফোন লাগাবেন, যার কাছে আপনি খোঁজ নেবেন, সেই বলবে কিন্তু যে যাকাতুল ফিতরেতে আপনাকে খাদ্য দ্রব্যই দিতে হবে, যেটা আপনার খাদ্য সেটাই আপনাকে দান করতে হবে, তার অর্থ দেওয়া চলবে না। যদি বাংলাদেশের কথা বলা যায় তাহলে আসাদুল আল গালিব,
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফর বিন মোহসিন, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, যাকে আপনি জিজ্ঞেস করবেন, যার কাছে ফতোয়া নেবেন, তার ফতোয়া এটাই যে জাকাতুল ফিতরেতে তার মূল জিনিসটা দিতে হবে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, যেটা ওয়াজিব করেছেন, সেটাই সেটা হচ্ছে খাদ্যদ্রব্য। আপনার যেটা খাদ্য সেটা হচ্ছে একশা পরিমাণ আপনাকে সেটা দিয়ে দিতে হবে। আমরা মনে করতাম যে সেটা হয়তো 2.5 কেজি, এটা আমরা আমরা লিখেওছি, কিন্তু আমাদের সেটা সঠিকভাবে জানা ছিল না। অথচ একশা, একশা মানে হচ্ছে একটা বাটি। তো আলহামদুলিল্লাহ আরবের যে বাটি দ্বারা মাপ করে ফিতরা দেওয়া হতো একশা পরিমাণ, সে বাটি আমাদের কাছে চলে এসছে, আমি চেষ্টা করছি সেটাকে জোগাড় করা। তো সেই বাটির পরিমাণ দেখা যায় যে সেটাতে যদি খাদ্যদ্রব্য মাপা হয় 2 কেজি 600 গ্রাম বা 2 কেজি 600 গ্রামে একটু কম হয়ে যাচ্ছে, তো কম বেশি, তো আমাদের সেটাকে মাপটা আনার প্রচেষ্টা করতে হবে, আর সেই একশা পরিমাণ মাপ অনুযায়ী আমাদেরকে প্রধান খাদ্য দ্বারা ফিতরা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার সময় প্রদান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া রাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিহি। আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদিহি লাযী বা'দা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। তো যেটা কথা হচ্ছিল আমাদের যে যাকাতুল ফিতর আমাদেরকে খাদ্য দ্বারা আদায় করতে হবে। এখন দেখা যাক যে খাদ্য দ্বারা তো আদায় করতে হবে, ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ফিতরা 20টা রমজান থেকে তারা নেওয়া শুরু করে দেয়। তাহলে ফিতরা দিতে হবে কখন? ফিতরা ওয়াজিব হয়, ফিতর মানে হচ্ছে বিরত কোনো জিনিস থেকে মুক্তি পাওয়া, ইফতার করা, আর প্রত্যেক দিন আমরা ইফতার করি রোজার শেষে। তো রমজানের শেষে, শেষ রমজান 29 বা 30 রমজানে যখন শাওয়ালের চাঁদ উঠে গেল, ঈদের চাঁদ উঠে গেল, তখনই কিন্তু যাকাতুল ফিতর ওয়াজিব হয় বা ফরজ হয়, তখনই যাকাতুল ফিতর আদায় করতে হবে, আর সেটা আদায় করতে হবে ঈদের নামাজের আগে। তাহলে এখন সন্ধ্যাবেলায় চাঁদ উঠল, চাঁদ ওঠার পরে আমাকে ঈদের নামাজে বের হওয়ার পূর্বে আদায় করে দিতে হবে, সেটা যেন মিসকিনের হাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা আমাকে করতে হবে। এখন এই এতটুকু সময়ে এই ব্যবস্থাটা করা সম্ভব কিনা, তো এটা ব্যবস্থাটা করা সম্ভব কিনা, এবং আমাদের দেখতে হবে যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কি আমল করেছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই সময়ে আদায় করাতেন বা ওই সময় তিনি গ্রহণ করতেন। কিন্তু একটা হাদিস রয়েছে বুখারী, হাদিস নম্বর আপনার 1511, আবু দাউদ হাদিস নম্বর 1610, সেখানে নাফে রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। নাফে রাজিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইবনে ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ছোট বড় সকলের তরফ থেকে ফিতরা দিতেন, এমনকি আমাদের ছেলেদের তরফ থেকেও ফিতরা তিনি দিতেন, আর তাদেরকে দান করতেন যারা তা গ্রহণ করত। তাদেরকে ঈদের এক অথবা দুই দিন আগে দিয়ে দেওয়া হতো। এখানে একদিন বা দুই দিন আগে, অর্থাৎ দেখা যাচ্ছে ধরুন 29 যদি মাস আমি ধরি, তাহলে 29 রমজান বা 28 রমজান, আমরা খুব তাড়াতাড়ি যদি ধরি তাহলে 27 বা 26 রমজান, এর আগে কিন্তু ফিতরা দেওয়া যাবে না। এর আগে ফিতরা দিলে পরে ফিতরাটা গণ্য হবে না, কারণ সাহাবায়ে কেরামদের আমল রয়েছে সেটা আমরা দেখছি। তাহলে ফিতরা একদিন বা দুই দিন আগে বা 3-4 দিন আগে আপনি দিতে পারেন, কিন্তু তার আগে আপনার দেওয়া যাবে না, ফিতরা আদায় করা যাবে না। তাহলে যেখানে যেখানে দেখছি যে 20 রমজানের পর থেকে ফিতরা আদায় করার একটা হুড় পড়ে যাচ্ছে, সেটা কিন্তু হাদিসের পরিপন্থী বিষয় হচ্ছে। তারপরে ফিতরা জমা করা ভালো, এক জায়গায় জমা করা মসজিদ কমিটির দায়িত্ব নিল বা এলাকার মুসলিম সংগঠন বা ইসলামী যারা অর্গানাইজেশন আছে তারা দায়িত্ব নিল যে তারা সকল মানুষের ফিতরা একত্রিত করলো, এবং তারা দায়িত্ব নিল যে গরিব ও মিসকিনদের কাছে সেটা পৌঁছে দেবে, এটা অধিক উত্তম, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। কিন্তু দেখা গেল যে এমন কিছু সংগঠন আছে, ইসলামী অর্গানাইজেশন আছে বা মসজিদ কমিটি, তাদের কাছে জমা পড়লো আর তারা সেটা গরিব ও মিসকিনদের কাছে পৌঁছালো না, না পৌঁছে তারা রেখে দিল, ঈদ কেটে গেল, ঈদের 3 দিন পর 4 দিন পর তাদের কাছে পৌঁছালো, এটা উচিত নয়। যদি মসজিদ কমিটি দ্বারা বা ইসলামী সংগঠন দ্বারা সঠিক সময়ে ঈদের নামাজের আগে গরিব ও মিসকিনদের হাতে ফিতরার মাল, ফিতরার খাদ্যদ্রব্য পৌঁছানো সম্ভব না হয়, তাহলে কিন্তু আপনি নিজের ফিতরা নিজে আদায় করার অধিকার রাখেন, নিজের ফিতরাটা আপনি নিজে আদায় করে দিন, নিজে গরিব ও মিসকিনদের কাছে পৌঁছে দিন, এটা হচ্ছে উত্তম। যদি জমা করে সেটা সম্ভব হয় ওই কমিটিদের দ্বারা যে ঈদের আগে গরিব ও মিসকিনদের হাতে পৌঁছে দেওয়া, তাহলে ওটা হচ্ছে সর্বোত্তম, আর নাহলে এটাও চলবে যে আপনি নিজের ফিতরা নিজে আদায় করে দিন, গরিব ও মিসকিনদের কাছে পৌঁছে দিন। তাহলে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে
এর উপর আমল করার সুমতি প্রদান করেন এবং সঠিকটা জানার পর সমস্ত রকমের বেঠিক যেটা ছিল, সমস্ত রকমের আমাদের যেটা অজানা ছিল, যে জিনিসটা আমরা না জেনে হয়তো এতদিন আমল করে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই ভুল আমল থেকে আমাদেরকে রক্ষা করেন আর সঠিকভাবে ইসলামী শরিয়ার আইন কানুন যার যেটা হচ্ছে ইসলাম পরিপূর্ণ হয়েছে, ইসলাম যেটা পরিপূর্ণ হয়েছে, পরিপূর্ণ ইসলাম তার ভিতরে কোনো রকমের সংযোজন বিয়োজন কারোর কোনো যুক্তি কারোর কোনো কিছু চলবে না, তাই সেটাকে আমাদের মানতে হবে। ইসলাম মোকাম্মাল, ইসলাম পরিপূর্ণ, ইসলাম অসম্পূর্ণ নয়। আর ইসলাম হচ্ছে সেটাই যেটা মহানবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। মহানবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, যেভাবে নামাজ পড়েছেন, সেইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। যেভাবে তিনি ঈদ পালন করেছেন, সেইভাবে আমাদেরকে ঈদ পালন করতে হবে। যেভাবে তিনি কুরবানি করেছেন নামাজের পরে, সেভাবে আমাদেরকে কুরবানি করতে হবে। মহানবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি ফিতরা দিতে বলেছেন খাদ্য দ্রব্য দিয়ে, সেই খাদ্য দ্রব্য দিয়েই আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। এবং তার সাহাবায়ে কেরামগণও যেভাবে ফিতরা আদায় করেছেন ঈদের দুদিন বা একদিন আগে, সেইভাবে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুমতি প্রদান করেন যে আমরা যেন সঠিকটা জানার পর তার উপরে আমল করি এবং বেঠিকটাকে একদম বর্জন করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين।